বাসিন্দা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের মধ্যেই বাসের ধাক্কায় মহিলার মৃত্যু। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেঝরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাসের ধাক্কায় সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়। মৃতার নাম অমলা দাস, বাড়ি স্থানীয় চফুলি গ্রামে। ওই মহিলা মেছেদা বাজারে সবজি বিক্রি করে মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় হলদিয়া মেছেদা হাই রোডের বাস দ্রুত গতিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু ঘটে। কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। বাসের ড্রাইভার এবং হেল্পার দুজনেই পলাতক। পুলিশ বাসটিকে আটক করেছে। টার্নিং লিভার মুখে একটা অ্যাক্সিডেন্ট করে, বাড়ি সম্ভবত জপুলিতে, এখানে সবজি ব্যবসা করে, ফলে ডেড হয়ে গেছে। আমরা থানায় খবর দিয়েছি, থানায় অফিসার সাহেব এসে গেছে, টোটাল গাড়ি আর ওটাকে আমরা ডেড বডিটাকে থানায় তুলে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।